নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য যে ফুলটি নিয়ে এসেছি সেটির নাম ব্লিডিং হার্ট। দেখুন কত সুন্দর, সাদা পাপড়ির ভেতর থেকে যেন ঠিক হার্ট থেকে লাল পাপড়ি বেরিয়ে এসেছে, সেই কারণে এই ফুলটির নাম ব্লিডিং হার্ট। আপনারা ফুলটিকে বাড়ির বাগানে বা ছাদে টবে যে কোনো জায়গায় রাখতে পারেন, গাছটি থাকলে আপনার বাগানের শোভা বর্ধন করবে। এই গাছটি আমি নার্সারি থেকে কিনে এনেছি, গাছটি হেলদি গাছ, তো এই গাছটিকে আজ আমি টবে বসাবো। টবে বসানোর আগে সবার প্রথমে আমাদের দরকার টব, অর্থাৎ টবের মাটি প্রস্তুত করা। আসুন এবার আমরা দেখে নিই কীভাবে এই গাছটির জন্য আমরা মাটি প্রস্তুত করব। সবার প্রথমে দেখুন 50% আমি নিয়েছি মাটি, এমনি আমার বাগানের মাটি। 20% নিয়েছি বালি, যে বালি দিয়ে বাড়ির ঘর বাড়ি তৈরি হয় সেই বালি, বিল্ডার্সের বালি। 10% নিয়েছি আমি জৈব সার। এই জৈব সার যে কোনো আপনি সারের দোকানে কিনতে পেয়ে যাবেন, খুবই সস্তা এবং খুবই ভালো সার। 10% জৈব সার। 10% নিয়েছি আমি গোবর সার, এটাও যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন খুবই সহজে। এছাড়া আমি নিয়েছি কিছুটা শিঙের গুঁড়ো, কিছুটা পটাশ এবং ফসফেট। এই সমস্ত উপাদান মিলে আমি এদেরকে একসাথে মেশাবো। দেখুন আমার মাটি প্রস্তুত হয়ে গেছে। এবার এই মাটিটিকে টবে কিভাবে ভরতে হয়, সবার প্রথমে টবের একদম নিচে এই পুরনো টব ভাঙা, ঠিক এই ড্রেনেজ হোল মানে যে গর্তটি আছে তার উপরে আমি এটি দিলাম। এবার এর উপরে আমি দেব কিছুটা নারকেলের ছোবড়া। সেটা নারকেলের ছোবড়া দিয়ে ঢেকে দেওয়ার পরে এর উপরে দেব আমি স্টোন চিপস, ছোট ছোট পাথর কুচি। আপনারা যে কোনো রকম পাথর এখানে ব্যবহার করতে পারেন। এবার এর উপরে আমি বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব, বালি দিয়ে সুন্দর করে একটা লেয়ার তৈরি করব। এর ফলে আমাদের টবে ড্রেনেজ ব্যবস্থাটি খুব সুন্দরভাবে তৈরি হবে, অতিরিক্ত জল টবে কখনোই দাঁড়াবে না, তার গাছটি রোগের হাত থেকে রক্ষা পাবে। এবার এর উপরে আমি কিছুটা মাটি দেব। মাটি দিয়ে সুন্দরভাবে চেপে দিতে হবে, এতে টবে মাটিটা ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি নার্সারির ব্যাগ থেকে গাছটিকে ছাড়িয়ে নেব। ব্যাগটাকে এর জন্য আগে আমি কেটে নেব। ব্যাগটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, আস্তে আস্তে ব্যাগটাকে ছাড়িয়ে নেব যাতে গাছের শিকড়গুলি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, যতটা সম্ভব বাঁচিয়ে করার চেষ্টা করব খুবই আস্তে। দেখুন গাছটিতে কত শিকড় হয়েছে, খুব হেলদি একটি গাছ আমি পেয়েছি। গাছের শিকড় খুব ভালোভাবে আটকে আছে। আমি সারাতে সক্ষম হয়েছি। এবার গাছটিকে টবে বসাই। গাছটিকে টবে বসিয়ে দিলাম গাছটিকে। এবার এর চারপাশ থেকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দেব।
ভালো করে টবের মাটি সমান করে দেব। আমাদের টব প্রস্তুত হয়ে গেছে, এবার এতে আমরা জল দেব খুবই সাবধানে আসতে। প্রথমবারে টপটিকে খুব ভালোভাবে জল দিতে হবে, পুরো জলটি আস্তে আস্তে শোক হয়ে চলা থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এবার গাছটিকে আমরা দুদিন ছাওয়ায় রেখে দেবো, দুদিন পরে এটিকে আমরা ডাইরেক্ট সানলাইটে রাখবো। এই গাছের কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো দরকার হয়, সেই কারণে একে সবসময় খুব বেশি রোদ পায় এরকম জায়গায় গাছটিকে অবশ্যই রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিও, এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে আরও আপনাদের বন্ধুদের সাথেও দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন।